বাংলাদেশের রাজনীতিতে অগ্নিকণা হিসেবে পরিচিত ফরিদপুরের কৃতি সন্তান কে এ শামা ওবায়েদ আর কেনই বা অসাধারণ তার মুখের ভাষা ভাষা কি ভাষা তো বন্ধুরা আমাদের আজকের এপিসোডে ভিডিও এবং তথ্যচিত্র সহকারে ফরিদপুরের কিংবদন্তি রাজনৈতিক এবং তুখর নেত্রী শামা ওবায়েদকে নিয়ে আমরা এক দারুণ ভিডিও দেখতে যাচ্ছি তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি শাবাশ দেখুন বাংলাদেশের রাজনীতিতে যে কয়েকটা জেলার অবদান সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম হচ্ছে বৃহত্তর ফরিদপুর জেলা আর এই বৃহত্তর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় জন্মগ্রহণ করেন শামা ওবায়েদ আর শামা ওবায়েদের কথা বলতে গেলে বিএনপি সাবেক মহাসচিব ওবায়দুর রহমানের কন্যা কিন্তু এই শামা ওবায়েদ যেই ওবায়দুর রহমান ছিল বিএনপির একজন তুখর নেতা বৃহত্তর ফরিদপুর জেলার একই সাথে বর্তমান বিএনপির মহাসচিব যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক তৎকালীন সময়ে বিএনপির টানা মহাসচিব ছিলেন এই ওবায়দুর রহমান আর এই ওবায়দুর রহমানের কন্যা কিন্তু এই শামা ওবায়েদ বিশেষ করে বাংলাদেশ বিএনপির এক অগ্রগণ্য নেত্রী হচ্ছে এই শামা ওবায়েদ যিনি কিন্তু কখনো আওয়ামী লীগকে ছেড়ে কথা বলেন না বিশেষ করে 2018 নির্বাচন নিয়ে তার এক অসাধারণ মন্তব্য সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সেটা হচ্ছে টুঙ্গিপাড়াতেও শেখ হাসিনাকে ভোট কাটতে হয়েছে এই কথা বলে কিন্তু তিনি বাংলাদেশের মিডিয়ায় এক আলোচিত পর্যায়ে চলে যান একই সাথে বাংলাদেশ বিএনপির যে তিনজন তুখর নেত্রী অবস্থান করছে শামা ওবায়েদ রিঙ্কু নিপুণ রায় চৌধুরী এবং ব্যারিস্টার রুমিন ফারহান তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই শামা ওবায়েদ রিঙ্কু আর শামা ওবায়েদকে নিয়ে একটা দারুণ কথা বলতে গেলে সে কিন্তু সর্বদা তার সাংগঠনিক এবং এলাকার উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকেন একই সাথে তার পারিবারিক একটা দারুণ জিনিস শুনে আপনি অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে কিংবদন্তি রাজনৈতিক ওবায়দুর রহমানের মেয়ে এই শামা ওবায়েদ কিন্তু একমাত্র কন্যা তার আর কোনো ভাই বোন নেই বিশেষ করে আমার মতো একা একা কথা হচ্ছে এই শামা ওবায়েদ রিঙ্কু কিন্তু বাংলাদেশ বিএনপির এক তুখর নেত্রী একই সাথে বৃহত্তর ফরিদপুর জেলায় কিন্তু কামাল ইবনে ইউসুফ ছিলেন বিএনপির একজন তুখর নেতা সে হিসেবে তার কন্যার চেয়েও কিন্তু এই শামা ওবায়েদ আরও বেশি জনপ্রিয় একই সাথে বলতে গেলে বাংলাদেশ বিএনপির এই ফরিদপুর শাখায় যিনি সবচেয়ে বেশি অবদান রাখছেন বর্তমানে তিনি হচ্ছেন শামা ওবায়েদ রিঙ্কু আমি অ্যাকচুয়ালি সেই সৌভাগ্যটা আমার নাই আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের কখনো কি মনে হচ্ছে যে একটা ভাই থাকলে ভালো হতো এরকম কিছু অলওয়েজ অলওয়েজ আমার তো আর শামা ওবায়েদ রিঙ্কুর কথা বলতে গেলে তিনি কিন্তু বর্তমানে বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একই সাথে রাজনৈতিক ময়দানে তিনি কিন্তু তুখর ভাষণ প্রদান করে থাকেন আরও বলতে গেলে এই শামা ওবায়েদ রিঙ্কু কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন যার সূত্র ধরে তার সাথে পরিচয় হয় শোভনের এবং তার সাথে কিন্তু তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন একই সাথে এই শোভন সাহেবও কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে ঠিক একই জায়গায় তারা লেখাপড়া করেছেন এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শামা ওবায়েদের অবদান অনস্বীকার্য একই সাথে ফরিদপুরে বিএনপির যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয় 2022 সালের 12 নভেম্বর সেখানে স্টেজ পারফরমেন্সে তিনি কিন্তু অনবদ্য দক্ষতার পরিচয় দেন যেমন 2018 সালে 29 ডিসেম্বর সন্ধ্যা থেকে ভোট ডাকাতি শুরু হয়েছিল ইভিএম এ যদি ভোট হয় আগামী নির্বাচনে যেটা এই সরকার পায়তারা করছে একই সাথে শামা ওবায়েদকে কতটা আপনি পছন্দ করেন এবং বিএনপির সামনের রাজনীতিতে শামা ওবায়েদের অবদান কতটা হতে পারে সেটা আমাদের মন্তব্যের ঘরে আপনি লিখে জানাতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই বলে আমাদের আজকের এপিসোড শেষ করছি আসসালামু আলাইকুম